খুবই ইজি প্রক্রিয়া, একটু পড়া পড়া দেখতে পাচ্ছেন, দেখেছেন, দেখুন খুব ভালো পাওয়া যায় পাবলিক টয়লেটে, ঝুড়ি ঝুড়িকে বেঁধে রাখে দেখেন। না ও তো ইয়ে ভালো, নাহলে আমি একটা বলে দিই, শিল্পকলা একাডেমির মেকআপ রুম গুলো আছে না, প্রতিদিন এক ঝুড়ি করে টিশু পাবো, প্রতিদিন এক ঝুড়ি করে টিশু। হ্যাঁ ভালো, আমি তো ভালো না, ভালো হলে থাকো, আমি তো ভালো না, ভালো হলে থাকো।
আচ্ছা আমি হ্যাঁ হ্যাঁ বলছি যে একটু একটু আমি এইটুকু দিই, পুরো মুখ হতে পারে, গলা ডোলা হতে পারে, মানে যেরকম হয় আর কি, যতটা করবো আমি তত ওইরকম যাবো, কিন্তু প্রক্রিয়াটাই এই। হ্যাঁ আমি একটু কম করেই দিচ্ছি এখন। উঠবে না, উঠবে না, কালো 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 চাইলে আমরা এই চোখটাও এরকম ঢেকে ঢেকে দিয়ে এরকম চোখের উপরে দিয়ে দিতে পারি, চোখটাও পুড়ে গেছে আমরা করলাম না, এখন আমরা বলে নিলাম যে এখানেও ঢেকে দিতে পারি। হ্যাঁ Thank you.
হ্যাঁ ফাউন্ডেশন, এটা ফাউন্ডেশন দিয়েছি। ফাউন্ডেশন হতে পারে, প্যানিস্টিক হতে পারে, বলছি এটা হলো কি যে স্কিন পুড়ে মানে মাংস যে বেরিয়ে আসার মাংসের কালারটা আসবে আর কি। হ্যাঁ প্যানিস্টিক হতে পারে, ফাউন্ডেশন হতে পারে, মানে এই কালারটা দরকার স্কিনের। এরপরে আমরা দিব হচ্ছে রেড, এবং যত রেড দিব তত একদম মনে হবে যে এই মুহূর্তের, যত ডার্ক করে ফেলবো তত এটা আস্তে 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 পুরো শুকিয়ে যাচ্ছে আর কি। না একটু তো কালো তো একটু থাকবেই, মানে একটু হলে থাকবে, কিন্তু কালো যত বেশি হবে তত মানে হচ্ছে শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ আর এখন যত লাল করবো তত মনে হবে যে একদম হ্যাঁ আচ্ছা, কিন্তু কালো তো একটু একটু লাগবে, কালচে হয়ে যায়।
আগুনে পুড়ে গেলে কিছুক্ষণের মধ্যে এই জিনিসটা হয়, আর এসিডে পুড়লে কিন্তু সঙ্গে সঙ্গে এই হয় না, পরে একটু এলে তারপর ঘা হয়ে যায় তখন এরকম, এটা একদম হলে আগুনে কিন্তু সাথে সাথে এরকম হয়ে যায়, এসিডে কিন্তু সঙ্গে সঙ্গে হয় না। এটা ধরুন অল্প তো ঠিক অত ই হচ্ছে না, এটা যদি পুরোটা হতো তাহলে দেখেন মানে খুব দুর্ভোগ লাগতো, একদম খুব ভয়ঙ্কর লাগে না, চোখে তো ই হয়, আমি তো কি বললাম যে চোখটাও তো এখানে ঢেকে দিয়ে উপরে হয়ে যায় দেয়নি আর কি, ওকে এই যে এই সেম জিনিসই, কিন্তু তখন তার অল্পটা একটা বড় টিস্যু ভাঁজ করে নিয়ে চোখটা দেখে ঢেকে দেওয়া, তার উপরে ওটা করা। হ্যাঁ এই কাজটাই সেম, একটু তুলার এটা দেখি, এই সেম জিনিসটাই তুলা দিয়ে করা যাবে। হ্যাঁ মানে এরকম নিয়ে এটা একরকম হয় আর কি, ঠিক আছে দেখুন এইটা আবার একরকম হয়, এইটা এরকম হয়, আমি তো স্বল্প একটু করে দেখালাম, বুঝতে পারছেন তুলাটাও কিন্তু দেখিয়ে দিলাম, এইভাবে তুলাটা করা যায়, কটন দিয়ে তুলো দিয়ে এইভাবে কাজ করা যায়, সব ধরনের রকম দেখালাম আর কি, এটা ভালো তুলা করতে পারলে সেটা কিন্তু আরো ভালো, এটাকে চাইলে এই যে এরকম যেমন ঘা কাটা এগুলো করা যায়, এই তুলা দিয়ে পরে দেখা যায় যে এগুলোকে এরকম সরানো যায়, এইরকম হয়ে যায় কিন্তু, এই যে দেখো ইয়ে তোমার কিন্তু এই কাজগুলো করা যায়, সব রকম করা যায়, আচ্ছা পারবো না এইভাবে নাম বলার কিছু নাই, আচ্ছা এবার হচ্ছে আমি বলি যাদের মানে ধরুন ওর এক এই পাশে হয়ে গেছে, এই পাশে হয়নি কিছু, এই পাশে পড়া দিতে হবে, তারপর হচ্ছে যাদের হয়ে